আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটিতে। আমি রাব্বানি। আমরা এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে ফ্রান্সে কাজের মাধ্যমে বৈধতা অর্জন করা যায়। শুধু তাই না, কিভাবে পরিবারের মাধ্যমে বৈধতা অর্জন করা যায়, অথবা অসুস্থতার কারণে কিভাবে ফ্রান্সে বৈধতা অর্জন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে। তো প্রথমে আমরা আসি হচ্ছে কাজের মাধ্যমে বৈধতা। কাজের মাধ্যমে ফ্রান্সে বৈধতা পাওয়ার জন্য যে কন্ডিশনসগুলো বা যে শর্তগুলো পূরণ করতে হয়, তার মধ্যে প্রথমটি হচ্ছে যে আপনার ফ্রান্সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস করতে হবে। তো সেটা মিনিমাম হয় 3 বছর হতে হবে, না হয় 5 বছর হতে হবে, না হয় 7 বছর হতে হবে। এটা হচ্ছে কাজের মাধ্যমে বৈধ হওয়ার প্রথম শর্ত। এখন প্রশ্ন আসতে পারে যে 3 বছরে কিরকম কিরকম, বা 5 বছরে কিরকম, বা 7 বছরে কিরকম। সো 3 বছরে যদি আপনি আপনার ফাইলটি জমা দিতে চান কাজের মাধ্যমে বৈধ হওয়ার, তাহলে আপনার দেখাতে হবে যে আপনি যখন আবেদন করছেন এর আগের 3 বছরের মধ্যে আপনার 24 মাস কাজ করা হয়েছে ফ্রান্সে। আপনি 24 মাস কাজ করেছেন, তার মানে আপনার 24টা পে স্লিপ, যেটাকে আমরা ফরাসিতে ফিস দ্য পেই অথবা বিউতান দ্য স্যালার বলে থাকি, তো সেটা 24টা লাগবে। 3 বছরের আওতায় 24টা ফিস দ্য পে লাগবে, আর 5 বছরের আওতায় আপনার 8টা ফিস দ্য পে লাগবে। তো এটা হচ্ছে আপনার 3 এবং 5 বছরের ফ্রান্সে উপস্থিতি। 7 বছরের যে জিনিসটা, সেটা একটু একটু জটিল আর কি। সেটা হচ্ছে যে 7 বছরের আওতায় আপনি যখন জমা দিবেন এর আগের 3 বছরের মধ্যে 12টা ফিস দ্য পে লাগবে, সেটার মাধ্যমে আপনি কাগজ জমা দিতে পারবেন। তবে এই 3 কাগজ জমা দেওয়ার মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আমি একটু বলি। প্রথম 3 বছর এবং 5 বছরে তেমন কোনো পার্থক্য নেই। আপনার যখন 3 বছর পূর্ণ হয়ে যাবে এবং আপনার 24টা ফিস দ্য পে হয়ে যাবে, তখন আপনি আপনার যে বস আছে বা যে সোসাইটিতে আপনি কাজ করেন সেখান থেকে বেশ কিছু ডকুমেন্ট আপনি জোগাড় করে, বসের সাথে মিলে ডকুমেন্ট জোগাড় করে আপনি সেগুলো দিয়ে প্রিফেকচারে কাগজের আবেদন করবেন। 5 বছরের আওতায় সেম জিনিস, আপনার বসের কাছ থেকে বেশ কিছু ডকুমেন্ট জোগাড় করে দেন আপনি আপনার ফাইল জমা দিবেন। কিন্তু 7 বছরের আওতায় ওই বসের ফাইলের, মানে বসের ডকুমেন্টের প্রয়োজন পড়ে না। তো এটা হলো প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে, আপনি যখন 3 বছর এবং 5 বছরের আওতায় কাগজ জমা দিচ্ছেন, সেটা আপনি একটা কাগদসি জোহের জন্য জমা দিচ্ছেন, ঠিক আছে। বাট 7 বছরের আওতায় 12টা ফিস দ্য পে দিয়ে আপনি যে কারণে জমা দিচ্ছেন, সেটা হচ্ছে যেন আপনাকে একটি রিসিপিসি দেওয়া হয়, যে রিসিপিসিতে আপনাকে কাজের অনুমতি দেওয়া হবে। আর সেই কাজের অনুমতি পাওয়ার পরে আপনার হাতে 4 মাস কিংবা সর্বোচ্চ 8 মাস পর্যন্ত সময় থাকবে, যে সময়ের মধ্যে আপনার একটা বস খুঁজে বের করতে হবে যে সকল প্রকার ডকুমেন্ট আপনাকে দিবে, সেগুলো তারপর প্রিফেকচারে জমা দিতে হবে। তার মানে হচ্ছে যে 3 বছর এবং 5 বছরের আওতায় আপনি সরাসরি কার্ডের জন্য আবেদন করছেন, আর 7 বছরের আওতায় আপনি প্রথমে রিসিপিসির জন্য আবেদন করছেন। রিসিপিসি পাওয়ার পরে আপনি, কারণ রিসিপিসির আবেদন করতে হলে কোনো বসের ডকুমেন্ট দিতে হয় না, সার্ফা দিতে হয় না, এগুলো পূরণ করতে হয় না। তো রিসিপিসি কাজের অনুমতি পাওয়ার পরে একটা মালিকের মাধ্যমে বা একটা বসের কাছ থেকে আপনি সকল ডকুমেন্টস জোগাড় করে দেন আপনি জমা দিবেন। তো এটা হলো 3 বছর, 5 বছর এবং 7 বছরের যে বিষয়টা সেটা। এরপর আসতে হচ্ছে 10 বছর ফ্রান্সে উপস্থিত। তো 10 বছর যদি কেউ ফ্রান্সে বসবাস করে, তাহলে সে একটি ভি প্রিভে ফ্যামিলিয়াল কার্ডের আবেদন করতে পারে, যে অনেক দিন ধরে তিনি ফ্রান্সে বসবাস করছেন বা ফ্রান্সের সাথে সেই কানেকশন তার তৈরি হয়েছে, এই বিষয়টাকে উল্লেখ করে। তবে বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে শুধুমাত্র 10 বছর ফ্রান্সে থাকলেই হচ্ছে না, 10 বছর থাকার পাশাপাশি আপনি ফ্রান্সে ফরাসি ভাষা রপ্ত করেছেন, সে ধরনের একটা অ্যাটেস্টেশন, এবং আপনি কাগজ পাওয়ার পরে আপনাকে কেউ কাজে নিবে এ ধরনের একটা প্রমিস দম্বস, এই ডকুমেন্টগুলো প্রিফেকচার চাচ্ছে। তার মানে 10 বছরের আওতায় শুধু 10 বছরের মাধ্যমে আপনি ফাইল জমা দিতে পারেন, তবে সেই জমা দেওয়াটা বেশি ফলপ্রসূ হবে বা ফলাফল ভালো আসার সম্ভাবনাটা বেশি থাকবে যখন আপনি একটি প্রমিস দম্বস, মানে কাজের অঙ্গীকারনামা অথবা এবং একটি ভাষা শিখেছেন সেই প্রত্যয়নপত্র দিবেন। তাহলে এটা হচ্ছে আপনার 3 বছর, 5 বছর, 7 বছর এবং 10 বছরের বিষয়টা। এরপর আরো একটি উপায় হচ্ছে যে আপনি ফ্রান্সে বসবাস করছেন আপনার পরিবারের সাথে, এবং আপনার বাচ্চা
3 বছর ধরে স্কুলে যাচ্ছে, আপনি 5 বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন, আপনার পরিবার সহ এবং আপনার বাচ্চা 3 বছর ধরে স্কুলে যাচ্ছে এবং সে বাচ্চার বয়স 18 বছরের কম, তো সেক্ষেত্রে আপনি ভি প্রিভে ফ্যামিলিয়ালের আবেদন করতে পারেন। ভি প্রিভে ফ্যামিলিয়াল কার্ড মানে 1 বছরের কার্ড যেটা আর কি, যে বাচ্চার দেখভালের জন্য বা বাচ্চার স্কুলে যাচ্ছে সেটার দেখভালের জন্য আপনি আবেদন করতে পারেন। তো এটা আরেকটা সুযোগ। আরো একটি বিষয় যে আপনি যদি এমন কোনো অসুস্থতা থাকে যে অসুস্থতার জন্য আপনার নিয়মিত চিকিৎসা প্রয়োজন, এবং যদি চিকিৎসা না হয় তাহলে আপনার জীবন বিপন্ন হতে পারে। আরো একটি কন্ডিশন হচ্ছে যে আপনার দেশে এই চিকিৎসাটা নেই, এরকম ধরনের কন্ডিশনগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি মালাদি কার্ড, যেটা আপনার মানে সিকনেসের কারণে বা আপনার অসুস্থতার কারণে ওই কার্ডের আবেদন করতে পারেন। তবে সেটা অবশ্যই লং টাইম অসুস্থতা হতে হবে, এবং অবশ্যই আমরা দেখেছি যে অনেক মানুষের অসুস্থতা থাকা সত্ত্বেও তার কার্ড দিচ্ছে না তাকে, কারণ প্রিফেকচার মনে করছে যে তার দেশে এটার আপনার চিকিৎসা রয়েছে এই কারণে। সো এটা হচ্ছে গ্লোবালি আমরা যেটা দেখতে পাই ফ্রান্সে বৈধতা পাওয়ার এই শর্তগুলো কাজের মাধ্যমে, যেটা তারপরে আপনার পরিবার সংক্রান্ত অথবা হচ্ছে আপনার অসুস্থতার কারণে। আরো বেশ কিছু মাধ্যম রয়েছে যেগুলো আরেকটু কমপ্লিকেটেড, সহজগুলো আমি ভিডিওটিতে উপস্থাপন করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।